যেমন আমরা এতটুকু কাটতাম গুটিটা আমরা আগে করতাম সমতল জায়গায় আমরা গুটিটা কিরকম এটা জানতাম না গুটিটা আমরা আগে করতাম সমতল জায়গায় যেমন আমরা এতটুকু কাটতাম 2 3 ইঞ্চি কাটতাম 4 ইঞ্চি কাটতাম আমরা আগে কলম করতাম কলম আমরা গুটিটা কিরকম এটা জানতাম না এখন তো আমরা দেখি যে আপনি একটা মেসুর ডালা নিছেন মেসুর ডালাতে কোন জায়গায় চোখ আছে চোখের তেনে 2 সুতা পরে আমরা এটারে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা খালাই খালাই জায়গা মাটিতে ভালো করে জৈব সার দিয়ে মিক্স করে আপনার আটালো করে ওটা জায়গা দিয়া ফলি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে আগে মাথা দুইটা বান দিয়ে দিতে হয় বান দেওয়ার পরে আপনার এটা 50 থেকে 55 দিনের ভিতরে শিকড় আসবে শিকড় আসার পরে 75 দিনের মধ্যে যদি শিকড়টা সবুজ হবে বাদামি কালার হবে বাদামি কালার হলে আমরা বুঝতে পারবো যে এটা ম্যাচিউর হয়ে গেছে গুড়ি কলম আমরা সঠিক টাইমে হয়ে গেছে এটা কাটার তখন আমরা কাটবো কাইটা এই যে ডালটা কাটলাম এই ডালটা কাটলাম এই ডালটা এখন আমরা আবার শুটিং করতে হবে যদি আমি বড় ডালটা রাখি তাহলে এখানে কাটি দিতে হবে দিয়ে এটা রাখলাম এটা রাখার পরে এখন আমরা টালি দিয়ে দেবো এই যে টপে দেব দিয়ে 20 দিন 25 দিন ছায়ার মধ্যে রাখবো রাখার টপে দিয়ে টপে দিয়ে টপে দিয়ে 20 দিন 25 দিন রাখার পর তার পরে এটা যখন হার্ডেনিং দিয়ে একটা শিকড় আসবে শিকড় আসার পর আমরা তখন খেতে নিয়ে যাব রোদের মধ্যে লাগাবো লাগার পর ওখানে আবার লাগার পর ওখানে খুশি খুশি ছাড়বে তখন ওখান থেকে আপনারা আপনার ফলিতে হোক টালিতে হোক ব্যাগে হোক আমরা এটাতে মাটি দিয়া ওটার ভিতরে বসাবো বসানোর পরে আমরা ছায়াযুক্ত জায়গা 20 থেকে 25 দিন রেখে দিব এরপরে আবার যখন খুশি আসবো খুশি আসার পরে আমরা নিয়ে মাটিতে ফুটবো